প্রতিটি দলের গুরুত্বপূর্ণ পজিশন হলো গোলবার আর এই গোলবার রক্ষার জন্য দরকার বেস্ট একজন গোলকিপার সার্জিও রোমেরোর পরে গোলরক্ষক নিয়ে দারুণ ভুগেছে আর্জেন্টিনা দল আর সে ভোগান্তি দূর করেছেন এমিলিয়ানো মার্টিনেজকে দিয়ে বর্তমান সময়ে আর্জেন্টিনার সেরা গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেজ একজন প্লেয়ারের ইঞ্জুরি বয়সীমা ও পারফর্ম বিবেচনা করে তাকে দলে নেওয়া হয় সে অপ্রয়োজনীয় হয়ে গেলে প্রয়োজন মেটাতে অন্য কাউকে সুযোগ দেওয়া হয় সেই সুযোগের অপেক্ষায় থাকে তরুণ খেলোয়াড়রা আর কোচরা বেছে নেন তাদের থেকে সেরা খেলোয়াড়কে সিনিয়রদের সাথে জুনিয়রদের রসায়ন মেলাতে প্রতিটি দলই তরুণদের আধিক্য প্রথম বিবেচনা করে তাই বিশ্বকাপে আর্জেন্টিনার দলে ছিল এক অচেনা মুখ সেই অচেনা মুখ ফেদ্রিকো গোমেজ গার্থো ফেদ্রিকো আঠারো বছর বয়সী আর্জেন্টিনার তরুণ গোলকিপার আর্জেন্টিনার বিশ্বকাপের ২৬ জনের দলে না থাকলেও তিনি ছিলেন দলের সাথে নিয়মিত অনুশীলনও করেছেন জাতীয় দলের সাথে প্রায় সাত ফুটের কাছাকাছি এই গোলকিপার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য হবে বড় চমক তার জন্ম পাঁচই মার্চ দুই সালে বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনার কোচ স্কালনে আর্জেন্টিনার লীগ থেকে দশজন খেলোয়াড়ের নাম দিয়েছেন যার মধ্যে একজন এ ফেড্রিকো জাতীয় দলের হয়ে এখনও অভিষেক হয়নি ফেড্রিকোর তবে মার্টিনেজের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন তিনি তিনি দু হাজার উনিশের সময় অনুর্ধ্ব উনিশ জাতীয় দলে খেলেছেন গোলকিপার হলেও তিনি ভালো ফ্রিক ও পেনাল্টিও মারতে পারেন তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য তাকে নিয়মিত অনুর্ধ্ব পনেরো ষোলো সতেরো এবং আঠারো জাতীয় দলে ডাকা হয় তিনি এখন আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন আর্জেন্টিনার এই ভবিষ্যৎ তারকা আর্জেন্টিনাকে ভবিষ্যতে ভালো কিছু উপহার দেবে এমেলিয়ানো মার্টিনেজের পর সেও হবে আর্জেন্টিনার পাখি তার জন্যে শুভকামনা রইল